করলে খারাপ করবো না আমি মনে করি, যদি সুযোগ আসে করে ফেলবো। একটা জিনিস আমার শুধু অপছন্দ, সেটা হচ্ছে পটল। স্বাভাবিকভাবেই ফুটবলের প্রতি আমাদের একটা অন্যরকম নেশা ছিল, আমারটা আমি ছাড়া কেউ করতে পারবে না। প্রচন্ড খাবার প্রিয় একজন মানুষ। আগে এমন হতো যে ঢাকা শহরে যে কোনো রেস্টুরেন্ট ওপেন হলেই আমি যেতাম, কিন্তু এখন অত বেশি যাওয়া হয় না। বাট আমি প্রচন্ড খাবার পছন্দ করি। একটা জিনিস আমার শুধু অপছন্দ, সেটা হচ্ছে পটল। এ বাদে আমি সবকিছু খেতে পারি, বাচ্চাদের সাথে সময় কাটাতে। হ্যাঁ, ওই জিনিসটাই আমি সবচেয়ে বেশি মিস করি। আমার এই লাস্ট 5-7 বছরে আমি বলবো যে এই একটা জিনিসই আমি, যদি কেউ মানে কোনো মিসিং থাকে, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করা। তো সময় পেলেই আমি চেষ্টা করি ওদের সাথে টাইম কাটানোর। ফুটবলার কেন? ছোটবেলা থেকেই ফুটবল অনেক বেশি পছন্দের ছিল। আব্বু ফুটবল খেলতো, আমার ফুফাতো ভাই ন্যাশনাল টিমে ফুটবল খেলেছে 7-8 বছর। তো স্বাভাবিকভাবেই ফুটবলিং ব্যাকগ্রাউন্ড থেকে, আর মাগুরাতে ফুটবলের প্রচলনটা অনেক বেশি। আমি ছোটবেলা থেকেই দেখেছি অনেকেই ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে মাগুরাতে। তো স্বাভাবিকভাবেই ফুটবলের প্রতি আমাদের একটা অন্যরকম নেশা ছিল। ছোটবেলায় খেলা দেখতে যেতাম, রেগুলারই ফুটবল টুর্নামেন্ট হতো মাগুরায় বড় বড়। তো ওখান থেকে আসলে ফুটবলের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল, সেই কারণে আসলে বলা ফুটবল। যদি ব্যাটসম্যান হতাম তাহলে বলতাম যে আউট বন্ধ করে দেয়া, ফিক্সড কিছু বল দেয়া, সেগুলো ফেস করা। আর বলার হলে বলতাম যে আরো বেশি কিছু অপশন বের করার, আউট করার ব্যাটসম্যানের। ফার্স্টের বলার তো অনেকেই ছিল, মনি মর্কেল ছিল, শন টেট ছিল, শোয়েব আখতারকে যখন ফেস করেছি তখন আসলে অত বেশি কুইক ছিল না, লাস্টের দিকে ফেস। আচ্ছা, বাট এইগুলাই আসলে সব থেকে ফার্স্টে বলা ছিল। আমার মনে হয় শন টেটই সব থেকে ফার্স্ট। শন টেট উনি আপনার দেখা সবচেয়ে ফাস্টে ফেস করা? হ্যাঁ, মনি মর্কেলকে সাউথ আফ্রিকাতে খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় ফেস করা, আর বাম হাতিদের জন্য আরো বেশি ডেঞ্জারাস ছিল। আর আমার ক্যারিয়ার মাত্র শুরুর দিকে, 2007-08 এর দিকে। তো স্বাভাবিকভাবেই ওরটা আমার এখনো মনে পড়ে। মেন্টর অথবা আইডল আসলে ওরকম কেউ নেই, আমি অনেকের খেলা থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। সাইদানোরের ব্যাটিং আমার খুব ভালো লাগতো, সাকলাইন মুস্তাকের বলিং ভালো লাগতো, ওয়াসিম আকরামের ভালো লাগতো, রাহুল দ্রাবিড়ের ব্যাটিং ভালো লাগতো, এরকম আরো অনেকেই আছে। এখন আমি যদি বলি আমার অল টাইম ফেভারিট ক্রিকেটার, আমি যদিও সাইদানোরের অনেক বড় ভক্ত, বাট ডি ভিলিয়ার্সকে আমার অনেক বেশি ভালো লাগে। মাগুরা ছেড়েছেন কত বছর আগে? কত বছর আগে থেকে? 2002, দ্যাট মিন্স 21 ইয়ার্স। হ্যাঁ, 21 বছর আগের মাগুরা ছেড়েছি বলতে কি, আমি মাগুরা যাওয়া হয়, মাগুরা যাও, বাট আপনি যেভাবে বলছেন পার্মানেন্টলি ঢাকায় খেলাধুলার কারণে বিকেএসপি তে থাকা, ইন্টারন্যাশনাল ক্রিকেট, জাতীয় পর্যায়ে ক্রিকেট, ব্যস্ততা সবকিছু মিলিয়ে যাওয়ার সুযোগটা কম হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আগে তো মানে অনেক পরিবর্তন বলতে, আগে যেটা ছিল যে একদমই গ্রাম্য একটা জায়গা ছিল সত্যি কথা বলতে। এখনো যে খুব একটা উপরের দিকে এসেছে মাগুরা আমি বলবো না, কিন্তু আমার কাছে ভালো লাগে সবসময়। আমার এই পরিবেশটা সবসময় খুবই আমি এনজয় করি এই কারণে আসলে, যখন ছোটবেলা ছিলাম মামাদের সাথে জমিতে চলে যেতাম, ধান কাটতাম, ওই গরুর পেছনে লাঠি দিয়ে মেরে মেরে মারাই করা, কিংবা মরিচ তুলতে যাওয়া একদম ভোরবেলা কুয়াশার ভেতরে, তো এই জিনিসগুলো আমি সবসময় এনজয় করতাম। এখন আমি যখন ফ্রেন্ডদের সাথে মাগুরাতে আড্ডা দিই, তখন ওই যে ওই কোনো এক গ্রামে চলে যাই, তো এই জিনিসগুলো আসলে সবসময় আমি এনজয় করেছি। তো আমার যে আসলে খুব একটা খারাপ লাগছে না। প্লাস হচ্ছে একটা বড় জিনিস, অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল আমার মাগুরাতে আছে, তো তাদের সাথে এখন অনেক বেশি আরো সময় কাটানোর সুযোগ হচ্ছে, যে জিনিসটা আমি খুব এনজয় করি। আসলে খুব বেশি কিছু বলার নেই। আমি আমি যতদূর জানি যে অসাধারণ কিছু কাজ করে ছাত্রলীগ। আমার শুধু একটা এক্সপেকটেশন থাকবে যে, আমি যেটা বললাম যে কেন আপনাদেরকে দেখে নতুন জেনারেশনরা, আরো আরো যারা ইয়াং আছে, তারা কেন রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ হবে না, কারণ স্বাভাবিকভাবে এটা পারফেক্ট একটা টাইম আমি মনে করি স্টার্ট করার। তাদের একটা যদি আইডিয়া তৈরি হয়ে যায় এখান থেকে, দেন তারা যখন ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে আসবে তাদের জন্য খুব একটা কষ্ট হবে না। আমি মনে করি যে আপনাদেরকে যদি আইডলাইজ করতে পারে এবং সেই হিসাবে যদি আপনারা কাজ করতে পারেন, আমি শিওর তারা সেভাবে আইডলাইজ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ, সাথে করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ গভর্নমেন্ট, পুরো বাংলাদেশেরই একটা ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা এখানে আছে, আমি যেটা প্রথমের দিকে একবার বললাম। আমি শিওর এইভাবে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছেন, আপনারা আছেন, আরও যারা আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, সুন্দর একটা বাংলাদেশ আমরা অবশ্যই করতে পারবো।